আমার কাওয়ান কোন দেয় না, আমার মায়েরা আমার জায়গা জোগান নিছে গা কে নিছে আবুল আছে আবুল এসে তো কি হয় বড় হলা আমার তো দেয়ই না এক পয়সা দশটা ভাইও দেয় না আমারে আমার বাড়িতে আমি একটা কাজ শুরু করি বিল্ডিংয়ের এই বিল্ডিংয়ের একের পর এক দীর্ঘ কয়েকবারই বাধা আসছে বাধার সম্মুখীন অপেক্ষা করেও আমি বিল্ডিংয়ের কাজ করছি আর বাধা দিত আমারই বড় ভাই আবুলে আছে সন্ত্রাসী নিয়া তারপরে আমার বিল্ডিংয়ের কাজটা বন্ধ করে দিছে আমি এক পর্যায়ে বিল্ডিংয়ের কাজ আর করি না গত বুধবার দিন আমি করাটিয়া হাটে হাট করি ওইখান থেকে আমি টাকা নিয়ে আসি প্রায় 10 লাখ টাকা 8,87,000 টুলো ক্যাশ 2 লাখ টাকার চেক আমার সন্ত্রাসী লিলে দিয়া এই টাকাগুলো নেওয়া নিছে আজকে সে রাস্তার মধ্যে সে রাস্তা করানোর জন্য আমার বিল্ডিংয়ের থেকে সে মারিগেটটা ওই রাস্তা করতেছিল তখন আমি গিয়ে আমার অসুস্থ শরীর নিয়ে আমি গত 15 দিন আগে আমার অপারেশন হয়েছে আমি অসুস্থ শরীরে তার বাধা দিই এবং এলাকার সন্ত্রাসী নিয়ে আমার মায়ের এই বৃদ্ধ মা 75 বছর বয়সের মা এবং আমার ভাই বড় মাঝারো বাইরে সহকারে আমাদেরকে মারিতুর করছে আমরা এলাকাতে কোনো বিচার আচার পাই না এবং আমার মায়েরা ফালানোর জন্য বিভিন্ন সন্ত্রাসী লিলে দিছে আমি এখন জীবননাশের হুমকির সম্মুখীন হয়ে আছি আমার ফ্যামিলি নিয়ে আমার ব্যবসা বাণিজ্য সব কিছু সে দেখবো কী করে আমি বাচ্চা থাকি এবং কী করে আমার ব্যবসা বাণিজ্য করে রাখাই সেই জায়গায় জায়গায় এই ধরনের হুমকি দেয় আমি এখন সরকারের কাছে বিচার চাচ্ছি আমার জীবনের যে নিরাপত্তার জন্য এবং আমি কোথায় গিয়ে দাঁড়াবো আমরা ক্ষুদ্র ব্যবসায়ী আমরা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে খাই আমরা গরিব মানুষ আমাদের তো জাগার যাওয়ার মতো কোথাও জায়গা নাই তাই আমি কর্তৃপক্ষের কাছে জোড়া লইয়া করছি যাতে আমার এই জিনিসগুলো দেখে আমি মামলা করার জন্য আমি জীবননাশের ভয় লেগে আমি মামলা করতে পারি না এখন আমি মামলা করার সিদ্ধান্ত নিচ্ছি মামলা করব তার বিরুদ্ধে আমি বাড়িতেও যাইতে পারি না আমার প্রায় 50 লাখ টাকায় বিল্ডিংয়ের খরচ হয়েছে আমি সাধ্য দিতে পারি না সব কিছু বন্ধ করে রাখছে উনি আমার বড় ভাই আবুল আয়াস সে এলাকায় একটা চিহ্নিত সন্ত্রাসী তার নামে বিগত দিনে আজ পর্যন্ত বিভিন্ন সরকারের আমলে অনেকগুলো মামলা হয়েছে কোনো সময় তার কোনো বিচার হয় নাই এই তার জন্য বিচার না হওয়ার জন্য সে আজকে আমাদের অত্যাচার নির্যাতন করছে আমার বাপের বাড়ি রাস্তাটা আজকে 10-15 দিন ধরে বন্ধ করে দিছে আমি এলাকার ভারপ্রাপ্ত স্যার মানে এলাকার গণ্যমান্য লোকজনকে বলছি আমার রাস্তাটার জন্য সেই আমার রাস্তাটা অনুমন্ত খোলা দেয় নাই এবং আমি নামাজ পড়তে যেতে পারি না আমি বাড়িতে বাড়িতে পারি না আমার কাকার ঘরের ভিতর দিয়ে আমি সময়তে চলাচল করি বাড়ির বহুলান গিয়ে দেখি আজকে আমার ছোট ভাইয়ের বাড়ির কাজ ধরছে গেজি গানে আমার ছোট ভাই আমার সামনে আমার ছোট ভাইরে মারছে আমি প্রতিবাদ করার জন্য আমার মায়ের প্রতিবাদ আমার মায়ের ধরে আচার দিচ্ছে মায়ের মারছে এটা আমি সুস্থ বিচার চাই এবং সরকারের কাছে আবেদন করে সন্ত্রাসের জন্য উচিত শিক্ষা দেয় আমার বড় ভাইয়ের অত্যাচারের শিকার উনি আমাদের জন্মের পর থেকে দেখছে আমার বাবার অত্যাচার করে আসছে তারপর আমার ছোট দুইটা ভাইয়েরও অনেক অত্যাচার করতেছে বিশেষ করে রাজীবের উপরে অনেক হামলা করতেছে আজ থেকে 5 দিন আগে রাজীব যে 10 লাখ টাকা সহ টাকা তো নিছেই তারপর ওরা বুকের মধ্যে পিস্তল গলার মধ্যে ছুরি ধরে জঙ্গলের মধ্যে পালায় রাখছে আজকে সকালবেলা খবর পাইছি ওরা জায়গা থেকে মাটি কেটে নিতেছে গা বালু নিয়ে ওরা রাস্তা ভরাট করে ইট নিতেছে গা তারপর আমার বৃদ্ধ মায়েরে 2 বার নাকি আছাড় দেওয়া তারপর অজ্ঞান অবস্থা আমার মায়ের হাসপাতাল ভর্তি করছে খবর শোনার পর একটু আগে তারপর আমরা আসলাম আমরা সরকারের কাছে বিচার চাই আমার ছোট দুইটা ভাইয়ের লাগে ভিক্ষা চাই আমার বাবা আমার দুইটা ভাইয়ের কাজ করে বলছে আমি সরকারের কাছে বিনতি আবেদন করি আমার ভাই দুটো লাগে ভিক্ষা চাই আপনি কথা বলেন এন আমার বিল্ডিং আমি বাধাও দিই নাই বিল্ডিং এর লগে আমার কোনো ইও নাই আমি হইলাম আমার রাস্তা দরকার আমার রাস্তা করছি আমি আমার লগে বিল্ডিং এর লগে আমার রাস্তার লগে বিল্ডিং এর লগে আমার কোনো সম্পর্ক নাই আমার নাম আবুল আয়েস আপনি নারায়ণগঞ্জ জেলার যত মনে করেন পলিটিক্যাল লোক আছে সবার কাছে না আমার সম্বন্ধে জানতে পারেন আমি একজন অনারেবল পার্সন এবং মনে করেন একজন প্রথম সারির একজন নেতা আমি কিন্তু সুখ মুখ না কইলাম আমি
নারায়ণগঞ্জ জেলা তাঁতি দলের জয়েন্ট সেক্রেটারি, আড়াই হাজার থানা বিএনপির জয়েন্ট সেক্রেটারি আমি। আর বর্তমানে যে এমপি আছে নজরুল ইসলাম বাবু, সে হলো আমার বাল্য বন্ধু এবং আমার খুব ক্লোজ ফ্রেন্ড আমার।